হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম বেলাল ফ্রম বাংলাদেশি গেম আর্জুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সাথে আছে বেজিজার টিম, সবাইকে হাই বলে দাও সবাই। আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন পিএমসি রেজিস্ট্রেশন নিয়ে, কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা পিএমসিতে রেজিস্ট্রেশন করবেন, ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আর যদি আপনারা ভিডিওটি দেখে না থাকেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা পিএমসিতে রেজিস্ট্রেশন করে নেবেন। আর পিএমসিওতে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 21 তারিখ পর্যন্ত। আর যেহেতু আমি ওই দিন আমার আমার টিমের রেজিস্ট্রেশনটা করে ফেলেছিলাম, সেই দিন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের কাছে একটা কনফার্মেশন মেল আসবে পিএমসিও থেকে। সেই কনফার্মেশন মেলটা কিন্তু আমার কাছে অলরেডি পিএমসিও থেকে চলে আসছে। সেই কনফার্মেশন মেল নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটু সব ডিটেল জানাবো। এই কনফার্মেশন মেল যদি আপনার কাছে না আসে তাহলে কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন না। সো আপনাদেরকে রেজিস্ট্রেশন করার সময় এটা মাথায় রাখতে হবে। এখন পিএমসি আমাকে কি কনফার্মেশন মেল দিয়েছে, সেই কনফার্মেশন মেলটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখেন নিচে ডান পাশে মেসেজ একটা অপশন আছে, মেসেজ অপশনে যদি আমি যাই, মেসেজ অপশনে যাওয়ার পর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। এখানে আসবেন, এখানে এসে আপনি যদি পিএমসিওতে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে দেখবেন এখানে পিএমসিও 2020 স্প্রিং ডিসপ্লে রেজিস্ট্রেশন সাকসেস নামে একটা মেসেজ আপনার ইনবক্সে চলে আসছে গেমের মধ্যে। সেই এটাতে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, যে ইনফরমেশনগুলো এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে বুঝবেন আবার অনেকে বুঝবেন না, ঠিক আছে। এখানে প্রথমে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন পিএমসি স্প্রিং স্প্লিট, আমাকে পিএমসিতে রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ জানিয়েছে। তারপরে বলছে হচ্ছে ফর সাউথ এশিয়া রিজিয়ন প্লিজ লগইন পাবজি মোবাইল। সাউথ এশিয়ার রিজিয়নে আমাকে পাবজি মোবাইলটা লগইন করতে হবে। অনেকে আমরা ভিপিএন দিয়ে অন্য দেশ কানেক্ট করে হয়তো বা গেম প্লে করে থাকি, সেক্ষেত্রে হবে না। সো আপনাকে সাউথ এশিয়ার রিজিয়নে গেম প্লেটা পাবজি মোবাইলটা ওপেন করতে হবে। এরপর বলছে অ্যান্ড ইন্টার দ্য পিএমসিও ইন গেম কোয়ালিফিকেশন সিস্টেম। অ্যান্ড এখানে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, দেখেন ইন্টার দ্য পিএমসিও ইন গেম কোয়ালিফিকেশন সিস্টেম। এই সিস্টেমটা বলতে আমাকে বোঝাচ্ছে পিএমসি যে সিস্টেমে হবে সেই সিস্টেমে গিয়ে আপনাকে গেম প্লেটা ওপেন করতে হবে। সেটা কোথায় পাবো, সিস্টেমটা কোথায় আছে, কোয়ালিফিকেশন সিস্টেম। জাস্ট আমি যদি আপনার একটু বের হয়ে একটু দেখেন, বাম পাশে স্টার্ট বাটনের পাশে একটা চিহ্ন আছে, সেই চিহ্নতে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাবেন একটা হচ্ছে ক্রিউ চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে ই-স্পোর্টস সেন্টার। এখানে যারা পিএমসিতে রেজিস্ট্রেশন করবে তাদের জন্য কিন্তু আলাদা একটা গেম খেলার আগে, গেম ম্যাচ শুরু করার আগে, যেদিন আপনার গেম প্লে হবে সেদিন আপনার এখান থেকে একটা অপশন অটোমেটিকলি খুলে যাবে, ঠিক আছে। সেখানে গিয়ে আপনি জাস্ট ঢুকবেন, ঢুকে আপনি ওখানে ইনভাইট দিবেন আপনার টিমমেটদেরকে নিয়ে গেম প্লে করতে পারবেন। আপনার যারা যে সব টিমমেটদের নাম দিয়েছেন তারা এখানে তাদের সাথে তাদের কাছে কিন্তু এই অপশনটা খুলে যাবে। এখানে দেখেন ক্রিউ চ্যালেঞ্জ, ইস্পোর্টস সেন্টার এবং ইস্পোর্টস সেন্টার। কিন্তু আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ইস্পোর্টস সেন্টার হয়তো আপনারা দেখেছেন, ইস্পোর্টস সেন্টারে যে গেম প্লেগুলো হয়, টুর্নামেন্টগুলো হয়, সেখান থেকে ইনভাইট করে ওদেরকে গেমটা খেলানো হয়, ঠিক তদ্রুপ আপনারও এরকম একটা অপশন খুলে যাবে, ঠিক আছে। আর আপনি একটা বিষয় ছোটো করে বলে দিই, এটা হচ্ছে পিএমসিউতে যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে ওপেন হবে, আর র্যান্ডমলি কারো ক্ষেত্রে ওপেন হবে না। আর একটা বিষয় বলে দিতে চাই, শুধুমাত্র পিএমসিউতে যারা রেজিস্ট্রেশন করছে সাউথ এশিয়া রিজিয়ন থেকে আপনার সাথে কিন্তু তাদের সাথে গেম খেলতে হবে, বাইরে র্যান্ডমলি কোনো প্রকারের প্লেয়ার পড়বে না, ঠিক আছে। শুধুমাত্র যারা পিএমসিতে সাউথ এশিয়া রিজিয়ন থেকে গেম প্লে রেজিস্ট্রেশন করছে পিএমসিতে তাদের সাথে আপনার খেলাটা হবে। মনে করেন একটা লবিতে 60 জন প্লেয়ার মতো থাকবে, 16টা টিম বা 15টা এরকম করে 60 জন প্লেয়ার থাকবে, তাদেরকে নিয়ে আপনার গেম প্লেটা করতে হবে। এরপর আমি যদি আবার একটু ওখানে যাই, এরপর অংশটাকে যদি একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, এখানে বলছে কোয়ালিফিকেশন সিস্টেম অন, এখানে কতগুলো তারিখ দিয়েছে দেখেন 23-1, 24-1, 25-1, 26-1, 30-1, 31-1, 1-2, 2-2, মানে এখানে যে তারিখগুলো দিয়েছে সেই তারিখগুলোতে কিন্তু আপনাকে আপনার টিমমেটদেরকে নিয়ে গেম প্লে করতে হবে। এখন তারিখ তো দিলে, এখন কোন টাইমে গেম প্লে করবেন, ঠিক আছে। এখানে একটু পরের দিকে আমরা পড়ি, ইচ ডে হ্যাভ 4 ম্যাচ টাইম স্লট, তাহলে এখানে প্রত্যেক দিন 4টা টাইম স্লটের ম্যাচ খুলবে আপনার জন্য। মানে এখানে এই জিনিসটা বোঝাচ্ছে আপনার প্রত্যেক দিন একদিনে যে তারিখগুলো দেখতেছেন ওই 23 তারিখে আপনাকে 4টা গেম প্লে করতে হবে, 4টা গেম প্লের জন্য আপনার 4টা স্লট খুলে যাবে, 4টা টাইম থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এটুকু। এরপর বলছে কোন সময় কোন টাইমে ম্যাচটা খেলতে হবে, সেই সময়টা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে বলছে টিম ম্যাচিং টাইম আর ফ্রম, এখানে কোন কোন সময়, মানে কি আপনি 23 তারিখে কোন কোন সময় গেম প্লে করবেন। দেখেন এখানে 19টা থেকে 19টা 10, তার মানে 19টা থেকে শুরু হয়ে 19টা 10 যে সময় হবে ওই সময় 10 মিনিটের মধ্যে আপনাকে আপনার টিম নিয়ে আপনার যে স্লটটা খুলবে ওই স্লটে গিয়ে ইনভাইট দিয়ে আপনার গেম প্লেটা করতে হবে।
স্রেফ আপনাকে স্লটের জন্য 10 মিনিট সময় দিবে। ওই 10 মিনিটের মধ্যে ঢুকে আপনার একটা লবিতে ঢুকে যাবেন, সেই লবিতে যারা থাকবে তাদেরকে নিয়ে আপনি গেম প্লে করবেন এবং আপনার মিনিমাম 2 জন প্লেয়ার থাকতে হবে। ক্রিও চ্যালেঞ্জে যেরকম 2 জন প্লেয়ার হলে গেম প্লে করা যায়, এখানেও ঠিক সেম 2 জন প্লেয়ার হলে গেম প্লে করতে পারবেন, বা 4 জন নিয়ে খেলাটাই বেটার। এখানে কতগুলো সময় দিয়ে দিয়েছে, 19টা থেকে 19টা 10, 20টা থেকে 20টা 10, এই সময়গুলো যে সময়টা বলছে ঠিক ওই সময়টা ঢুকেই আপনাকে গেম প্লেটা করতে হবে। আর অপশনটা কিন্তু ওখানেই খুলে যাবে, যেখানে আমি দেখিয়েছিলাম ওই জায়গাতে কিন্তু অপশনটা খুলে যাবে। এরপর যদি একটু আপনাদেরকে দেখাই, ইউর ক্লাব ক্লাউড ম্যাক্সিমাম 32 গেমস, আপনার টিমকে ম্যাক্সিমাম সর্বোচ্চ 32টি গেম খেলতে পারবে, মানে 32 গেম খেলতে পারবেন আপনারা প্রথম যে তারিখগুলো দিয়েছে ওই তারিখের মধ্যে, এবং ইন 8 ম্যাচ ডে, মানে যে 8টা দিন দিয়েছে, দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টা দিন দিয়েছে, 8টা দিনের মধ্যে আপনাকে একদিনে 4টা করে, 8 দিনে 4 32টা ম্যাচ খেলতে পারবেন সর্বোচ্চ, এর বাইরে বেশি ম্যাচ খেলতে পারবেন না, ঠিক আছে। তো ওখান থেকে যে 32টা ম্যাচ খেলবেন, এখানে বলছে টপ 8 র্যাঙ্কিং পয়েন্ট ম্যাচ উইল বি কাউন্টেড ফর কোয়ালিফিকেশন। তো আপনি যে গেম প্লে করবেন ওখান থেকে আপনাকে কোয়ালিফাই কীভাবে করবে, এরা ওই 32টা গেম থেকে যেই 8টা ম্যাচের পয়েন্ট সবচাইতে বেশি হবে আপনার, যে 8টা ম্যাচ আপনার সবচাইতে ভালো গেম প্লে হবে, সেই গেম প্লে ম্যাচগুলোর যে পয়েন্ট হবে, কিল পয়েন্ট, প্লেসমেন্ট পয়েন্ট, ড্যামেজ, সবগুলো কাউন্ট করেই আপনি যদি ভালো একটা অবস্থানে যেতে পারেন তাহলে আপনাকে কোয়ালিফাই করবে নেক্সট গেম প্লের জন্য, ঠিক আছে। জাস্ট এখানে এইটুকুই অপশন বলছে, এর বাইরে আর কোনো কিছুই বলে নাই। আমি আর একটু আপনাদেরকে এই জিনিসটা দেখাই, অবশ্যই এই জায়গাতে এসে দেখবেন, এই জায়গাতে কিন্তু অপশনটা খোলা হবে, ঠিক আছে। আপনাকে সবগুলো মেসেজের মধ্যে জানিয়ে দেবে, আপনার যে মেলটা দিয়েছেন সেই মেলে জানিয়ে দিবে, নাহলে এখানে ইন গেম মেসেজে সব কিছু আপনাদেরকে আপডেট জানিয়ে দিবে। আর যদি আপনারা এর মধ্যে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সের রিপ্লাই দিয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। হয়তো বা আমি বলার সময় অনেক কিছু বলতেছি আবার অনেক সময় ভুলেও যাচ্ছে, ঠিক আছে। তো সেই যেগুলো আপনাদের কাছে কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনগুলো আমাকে করবেন, আমি কোয়েশ্চেনগুলোর রিপ্লাই করব। আচ্ছা, তাহলে আমি এই ভিডিওটা আজকে এতটুকুর মধ্যে শেষ করতেছি। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, প্লিজ ভাইয়ারা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা সবাই জানতে পারে এবং বাংলাদেশ থেকে PMCAতে ম্যাক্সিমাম অনেকগুলো টিম যাতে রেজিস্ট্রেশন করে। তাহলে আজ এতটুকু পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।